আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে কোরবানির ঈদের যখন আমি আমার বাবার বাসায় যাচ্ছিলাম তখনকার ভিডিও। তো আমরা লালবাগ থেকে পলাশী হয়ে এবং ঢাকা ইউনিভার্সিটির স্যার সলিমুল্লাহ হল রোডের দিয়ে যাচ্ছিলাম। সামনেই শহীদ মিনার এবং দোয়েল চত্বর ছিল ঢাকা মেডিকেল। তো আমরা যাচ্ছিলাম এবং যেতে যেতে যখন আমরা মহাখালী পার হয়ে গিয়েছি তখন হঠাৎই দেখতে পেলাম অনেক জ্যাম। রাস্তাঘাট ফাঁকাই আছে তো প্রথমে আমরা ভেবেছি এটা ঈদের সময়, সেই কারণে এখানে জ্যাম হয়েছে সবার চলাচলের কারণে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এমন একটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছি আমার লাইফে, লোক বয়স্ক লোক এবং ওনার পেটের ভুঁড়িগুলো বের হয়ে সামনে পড়ে আছে, মানে অবিশ্বাস্য এমন একটা অ্যাক্সিডেন্ট আমি আমার লাইফে কোনো দিন দেখিনি। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমার আম্মা ছাদে গিয়েছিল, কিছু মরিচ তুলে এনেছে এবং এখানে নিশাত রান্নাবাড়া করছে। তো এখানে সেমাই রান্না করা হয়েছে এবং চিকেন কোরমা রান্না করার জন্য নিশাত এখানে পেঁয়াজ মশলা কষে নিচ্ছে। তো অলরেডি পোলাও রান্না হয়ে গিয়েছে এবং চটপটি সিদ্ধ করে রাখা হয়েছে ডাল। তো নিচে আমাদের কোরবানি হচ্ছিলো এবং আমরা ঘরে সিসি ক্যামেরার দিয়ে আসলে দেখছিলাম। তো এই যে উনি আমার আব্বা হেঁটে আসছেন এবং আমার ছোটো ভাই দাঁড়িয়ে আছে এবং এখানে আমার বড় ভাই বাচ্চারা সহ অনেকেই ছিল আত্মীয় স্বজন। তো এই তো এখানে চটপটির সব কিছু, তেঁতুল এবং ডিম এগুলো রেডি করা হচ্ছে এবং অলরেডি কোরবানির গোশত আসা শুরু হয়েছে। তো আমরা মোটামুটি দুপুরের, তো এই যে এই জায়গাটাতেই আমাদের যত ভাগ বাটোয়ারা করা হয় তা আম্মা এই জায়গাটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিল এবং আমাদের 12টার মধ্যেই দুপুরের সমস্ত খাবারের সব কিছু আয়োজন করা হয়ে গিয়েছিলো। তো এই যে এই রুমটাতে আমি গেলে থাকি এবং যেহেতু আমার বিড়াল আছে তাই ওদেরকে সেফটির জন্য আমি এই রুমটার মধ্যে থাকি। তো এখানে ওরা শুয়ে আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছিলাম। তো এই যে হোয়াইটি এখানে শুয়ে আছে এবং ওরা এই খাটের নিচেই আছে মূলত, যেহেতু হঠাৎ করে একটা নতুন জায়গা আসা হয় যখন তখন ওরা এভাবেই থাকে। যে এখানে অ্যালেক্সা ও দানিয়াল শুয়ে আছে। এখানে মাংস অলরেডি আসা শুরু হয়েছে এবং এখানে দুপুরে খাবারের জন্য সালাদগুলো রেডি করা হচ্ছে। তো 12টার মধ্যে আমাদের রান্নার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে যখন পুরোপুরি মাংস আসেনি তখন আমি আর আম্মা একটু ছাদে গিয়েছিলাম। তো এই যে এখানে একটা স্ট্যান্ডের মতো আছে, এটা দিয়ে এই স্টিলের যে তাকটা আছে এটাকে লক করে রাখা যায়। যখন বেশি রান্না বাড়া হয় তখন এটাকে এভাবে বিছিয়ে হাঁড়িপাতিল রাখা যায়। তো এখানে আমাদের দুপুরের রান্না অলমোস্ট কমপ্লিট, চিকেন কোরমা পোলাও গরুর গোশত এবং দুই রকমের সেমাই চটপটি সহ সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো আমরা সব কিছু গোছগাছ করে নিয়েছি এবং আমি আর আম্মা একটু ছাদে গিয়েছি।
তো এটা হচ্ছে আমাদের পাশের বাসার ছাদের ভিউ। দেখেন কত সুন্দর। তো আমি একটু ঘুরে আমাদের ছাদটা দেখছিলাম এবং আম্মা আমাকে বলে দিচ্ছিল যে আমি বাসায় যাবার সময় কি কি এখান থেকে নিব, যেমন এই যে দেখিয়ে দিচ্ছিল আমাকে এখান থেকে কচু নেওয়ার জন্য, কারণ আমার আম্মা ঈদের পরের দিন একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের দেশের বাড়িতে গিয়েছিল। অনেকদিন পরে দোলনায় বসলাম। আরে এখানে দোলনা আছে জানলে তো আরো আগে আসতাম। কবুতর যা যা যা, কবুতর যা যা যা, এই যে আমাদের বাসার সামনের যে নার্সারিটা ছোট। তো অলরেডি সব মাংস চলে এসেছে এবং এখানে ভাগ বাটোয়ারা করার প্রস্তুতি চলছিল। তো এখানে ঈদের দিনে আমাদের পাঁচহাড়ি মাংস সিদ্ধ করা হয়, রান্না করা হয় আর কি, কষানো হয়। তো সেগুলোরই প্রসেসিং চলছে। না, পাখিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো বোনের। তো এই যে ভিডিওতে যে ময়না পাখিটি দেখা যাচ্ছে, ও কথা বললে ও আরও বেশি জোরে চিৎকার চেঁচামেচি করে, ওর হয়তো কথা বলার সময় হয়ে এসেছে, তাই ওর সাথে সারাদিনই মোটামুটি কথা বলা হয়। তো এই হচ্ছে আমার ঈদের ভিডিওটি, ব্লগ ভিডিওটি। আশা করি ভিডিওটি অনেকের কাছে ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমার ফেসবুক পেজ তৃপ্ততায় পূর্ণ ফলো করার জন্য। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।